আচ্ছা, আমার কথা জেনে কি করবেন? হ্যাঁ, গল্প লিখব। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। কালো আকাশ দেখে যে অশুকান্ত স্বাগত, জঞ্জালের ফাঁকে বসে মিলিয়ে নিও ব্যর্থতা। যাকে পারেনি সরাতে কলম, বিছিয়ে দিতে পারেনি রঙিন বিছানা বালিশ আগামীর জন্য, শুধু রেখে যাচ্ছি আমাদের মিথ্যে ছাড়পত্র, হিসাবের অমিল বুঝে নিও। ছাড়পত্র টেলার যদি একটু দেখেন। আমার তো ভালো লেগেছে, মানে আপনার সিনেমাটোগ্রাফি যেগুলো, ফ্রেমওয়ার্ক যেগুলো দেখছি ওগুলো খুব ভালো লেগেছে। আশা করছি তো ডেফিনেটলি ভালো হবে। তো আপনি কি ওটা সাবস্ক্রাইব করতে চান? হ্যাঁ, ডেফিনেটলি আমি করে দিচ্ছি, আমার তো ভালোই লাগলো। থ্যাংক ইউ। হ্যালো, খুব ভালো, ভালো লাগলো, নতুন রিয়েলিস্টিক মনে হলো। আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে চাও? হ্যাঁ, করতে পারি, সাবস্ক্রাইব অবভিয়াসলি কর সকতে হ্যায়, ক্যুঙ্কি ক্যুঙ্কি সেম স্ট্রাগল সে হাম লোগ রোজ গুজরতে হ্যায়। ভালো লেগেছে। আর তোর তো কাজ তোমার বরাবরই ভালো লাগে। 15 ডিসেম্বর এটা রিলিজ হচ্ছে ইগলিওস এন্টারটেনমেন্ট চ্যানেলে, তুমি দেখতে দেখবে তো? অবশ্যই অবশ্যই দেখবো, দেখার তো খুব ইচ্ছা আছে আমার, এটার জন্য আশা করেছিলাম যে এই জিনিসটা কবে রিলিজ হবে তখন দেখবো আমি। তোমার নামটা একবার বলে দাও। আমার নাম অরিন্দম দাস। পছন্দ অপছন্দের ব্যাপারটা তখনই আসবে যখন তোমার অনেক মাল তৈরি হবে। এক ঝুড়ি মাল ভেতরে তুমি বলবে যে এর থেকে একটা ভালো মাল বের করতো, তখন কিন্তু এতে পছন্দ অপছন্দ আছে। এখানে অনেক শট আছে, দামি শট, তুমি জানোই না। আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিয়ের মধ্যে একটা ব্যাপার হয়, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে না একটা কালারের একটা একটা আভাস পাওয়া যায়, সেই আভাসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাল যেখানে বলেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এডিটিংটা খুব সুন্দর একটা, জানি না তোমাদের হয়তো এটা নতুন ইনিশিয়েটিভ, একটা খুব ইউনিক কাজ অ্যান্ড খুব সুন্দর প্রেজেন্টেশনটা, মানে প্রফেশনাল ফিল্ম মেকারদের মতো করে ট্রেলারটা তোমরা প্রেজেন্ট করেছো, দেখার ইচ্ছে রইলো অবশ্যই। অ্যান্ড গানগুলো খুব সুন্দর, লিরিক্সগুলো আরও শুনতে পারলে পুরো সিনেমাটাই ভালো লাগবে। আচ্ছা, গানটা শুনবো, বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? ট্রেলারটা দেখে খুবই ভালো লাগলো, একটা নতুন ভাবনা। অ্যান্ড আমি বলবো যে ক্যামেরা প্রোডাকশন যেটা হয়েছে ওটা বেশ ভালো লাগলো। আর যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখলাম, আই থিঙ্ক পুরোটা হবে না, ওটা আগের কথাটা বলা হয়েছে, নতুন জিনিসটা কী হবে সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম, বাকিটা দাদা বলবে। ভালোই লেগেছে ট্রেলারটা আপাতত। ডিসেম্বরের শহরে নতুন একটা শর্ট ফিল্ম দেখার আশায় রইলাম।